এই মুহূর্তে সবথেকে বড় খবর, পুকুর থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র তৈরির একাধিক সরঞ্জাম। কালিয়াচক থানার অন্তর্গত একটি পুকুর থেকে উদ্ধার করা হলো আগ্নেয়াস্ত্র তৈরি করবার অজস্র সরঞ্জাম। পুকুরের জল বের করে আগ্নেয়াস্ত্র খোঁজার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কালিয়াচক থানার নতুন বেগুনটোলা এলাকার একটি পুকুর থেকে আগ্নেয়াস্ত্র তৈরি করবার একাধিক সরঞ্জাম উদ্ধার করলো কালিয়াচক থানার পুলিশ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, আনারুল শেখ নামে এক যুবককে আগ্নেয়াস্ত্র সহ গ্রেপ্তার করে কালিয়াচক থানার পুলিশ। আনারুলকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ, আর তারপরেই জানতে পারে অস্ত্র কারবারের সাথে যুক্ত ছিল আনারুল। পুলিশ জেরার পর আনারুল জানায়, তার বাড়ির কাছে একটি পুকুরের মধ্যে সে আগ্নেয়াস্ত্র তৈরি করবার সরঞ্জাম লুকিয়ে রেখেছে। বিষয়টি জানতে পারা মাত্রই আজ সকালে ওই পুকুর থেকে পাম্পের সাহায্যে জল বের করবার কাজ শুরু করে কালিয়াচক থানার পুলিশ। পুকুরে আগ্নেয়াস্ত্র খোঁজার কাজ চালাচ্ছে পুলিশ। এখনো পর্যন্ত আগ্নেয়াস্ত্র তৈরির বেশ কিছু সরঞ্জাম উদ্ধার হয়েছে ওই পুকুর থেকে, এবং আরো কিছু সরঞ্জাম ও আগ্নেয়াস্ত্র পাওয়া যাবে বলে আশা করছেন পুলিশ প্রশাসন। সুস্বাস্থ্যের সেরা ঠিকানা রয়্যাল কেয়ার ফার্মেসি। এখানে রয়েছে বিভিন্ন চিকিৎসকদের চেম্বার, রক্ত, মল, মূত্র ইত্যাদি পরীক্ষা এবং আইসিইউ অ্যাম্বুলেন্স সহ 24 ঘন্টা অক্সিজেন পরিষেবা। শুধু তাই নয়, ঔষধের ওপর পাচ্ছেন 15-24% পর্যন্ত ছাড়। মনে রাখবেন, রয়্যাল কেয়ার ফার্মেসি, পশুপতিনাথ হাউজিং কমপ্লেক্স, কবিগুরু রবীন্দ্রনাথ পথ, কাঞ্চনাপাড়া।